नमस्कार আমার স্বতন্ত্র স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম প্রেসক্রিপশন কু স্বাগত করুচি নিবেদিতা দর্শক বন্ধু হৃৎপিণ্ড আমার শরীরর মুখ্য অঙ্গ অটে শরীরর প্রত্যেক অঙ্গক রক্ত সঞ্চালন করে থাকে হৃৎপিণ্ড যদি কৌশি কারণর হৃৎপিণ্ডের সমস্যা দেখা যায় তবে হার্ট আটাক হবার আশঙ্কা রয়েছে তবে হার্ট আটাকু চিহ্নলে সি না আপনার এর চিকিৎসা করাইবে তে আপনার বিভিন্ন রোগ সম্বন্ধে সতর্ক করাইব এবং যেকোন রোগ সম্বন্ধীয় বিভিন্ন টিপস দেওয়া আমার এই স্বতন্ত্র স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম প্রেসক্রিপশন

प्रेस को स्वागत करें भी प्रथम जानी बात कुछ भी आपने नमस्कार, मैं डॉक्टर विश्वेत्मा पत्रा। তবে ডেবা যে সাধারণত আমি সমস্তে যেত পূর্ণ যদি কেবা দশ বার বর্ষ কথা আমি কেবা তবে পূর্ণ আমি সাধারণত হার্ট কথা শুনে আমার ভিতরে ভয় আসু হার্ট আটাক হয়েছি কিন্তু এবার যেত এই কথা আমি শুনে চাগুচ সে অবস্থার এ অবস্থা আসা কী এভিচুয়ে আসিলা যে সমস্ত এত সাধারণ লাগুছে হার্ট আটাক দেখ গোটে এমতি অঙ্গ যেটা কি হোল লাইফ আমি সাপোর্ট করে লাইফ কু হোল লাইফ আমার শরীরের ব্লডটা পম্পিং করে থাকে আগু যেটা কোহা যে সবাই হার্ট আটাকটা আমার হো যেটা কি করোনারি আট্রেড ডিজিজ কুয়া যেটা এলডারলি এজ গ্রুপে দেখা যাচ্ছে বর্তমানে সেটা টিকি এজ তারা কমি আসছে যা দ্বারা কি ফোর্টি রু সিক্সটি এজ শিকার হোক বিভিন্ন কারণ রয়েছে যেটা আপনার আগুক কহলে जम्तिक हो स्मोकिंग हो धुम्रपान हो कम्बा डाइबेट हो कम्बा आपनको अनहेल्दी लफस्टाइल हो अनहेल्दी फुड हैबिट्स हो एगुडा सबै जो यङ जेनेरेसन यङ पपुलेसन ए हार्ट आट्याक् बेसी भागर देखाऊाउँ कि एउटा आगरू जोटा जिनिटा आमु बहुत रेयर जना पडुला बर्तन एटा काफी कमन होइन काहीँक एटा धेरै धेरै जुवपिढीको तार शिकार बनैबार लाग

হার্ট আটাক রিসকটা যেটা অধিক লা বর্তমান ফোর্টি টু সিক্সটি ইয়স এজ গ্রুপ যেটা হচ্ছে সেটা বেশি অফেকটেড হচ্ছে হার্ট হার্ট রিলেটেড প্রোবলেম দ্বারা বেশি আফেক্টেড হোক আও তার বিভিন্ন কারণগুলা রয়েছে যেটা কি মেনলি হল আমার অনহেলদি লাইফস্টাইল আন্ড অনহেলদি ফুড সেটা হচ্ছে মেন কারণ থার্ড জিনিস হচ্ছে আপনার স্ট্রেস সে জব রিলেটেড হোক কিংবা সে অন্য কোণে ফ্যামিলি রিলেটেড হো যেটা স্ট্রেস যেটা ফ্যাক্টরটা রয়েছে তাপরে আট জিনিস হচ্ছে স্মোকিং যেটা যুবপি ভিতরে বর্তমানে বহু কমনলি দেখা যাচ্ছে যেটা স্মোকিং আাইবেটিস ডাইবেটিস বর্তমান যুবপি ভিতরে বহু কমনলি দেখা যাচ্ছে আপনার যদি দেখবে বর্তমান ভারতের যদি দেখা যাওয়া আমার চারিজণ রু জনকু ডাইবেটিস শিকার হয়েছেন বর্তমানে তেমন এটা ডাইবেটিসটা যেহেতু কমন বর্তমানে দেখা যাচ্ছে সেটা গোটা মেজর রিস্ক ফ্যাক্টর কর্নে আট্রি ডিজিজ্র যদিপি

পরে হার্ট আটাক রূপ নেই তেমন ডাইবেটিস সহ এর যথেষ্ট অধিক সম্পর্ক রয়েছে প্লাস সেকেন্ড জিনিস হচ্ছে ডাইবেস আউ স্মোকিং ইজ অলওয়েজ এ ডেডলি কম্বিনেসন ডাইবেটিস সহ যদি স্মোকিং যদি মিশিকি রহিলা তাহলে আপনার হার্ট আটাক নিশ্চিত হব হি হব তেমন সে ডাইবেস ডাইবেটিক যাঙ্কর ডিটেক্ট হচ্ছে সে দয়া করে স্মোকিংার দূরে রুহু

দেখুন হৃদ্ঘাতর যেটা রক্ষণ সেটা হচ্ছে গোটা চেষ্ট পে কি আমি আঞ্জেনা বলি কুঁত যেটা যে চেষ্ট পেট আপনার বিভিন্ন কারণপ্রাই চেষ্ট পে হয়ে থাকে নর্মাল আমি যেটা দেখু বিভিন্ন কারণপ্রাই চেস্ট পেই থাকে কিন্তু হার্ট আটাক যে চেষ্ট পেন এটা টোটালি অলগা সম্পূর্ণ ভাব অলগা অন্য টাইপর চেষ্ট পেন ঠার সম্পূর্ণ ভাব অলগা আপনার যে পেটার হব সেটা হা মানে ছাতের মঝি ভাগরে হব এই ভাগে হব ছাতের মঝি ভাগে যেটা কি আপনার গোটে প্রেসর সেনসেসন লাগবে যেমি আপনার ছাতে উপরে গোটে বহুত ভারি ওজন গোটা রক্ষি দিয়ে হইছে সেই টাইপর আপনার সেনসেসন আপ প্লস সেই যে ছাতর যে পেটার সেটা আপনার লেফ্ট সোল্ডর আড়াঁপট কান্ধ আড়া হয়েপে বেলা বেড়ে দি কান্ধপটুকু কিংবা আপনার হাত পটুকু পর্টিলারলি এই আপনার লোয়ার হাতর এই লোয়ার পার্ট্রে এমতি এটা ধীরে ধীরে স্প্রেড করি সেইটা থাৰ্ড জিনিছ হ'লে আপোনাৰ বেলে বেলেগ এইটাই আপোনাৰ বেক মানে ল'ৰাৰ পাৰ্ট বেকৰ ল'য়াৰ পাৰ্ট কি আপোনাৰ যি এইটাক যি কোৱা জেটাকেড কৰি পাৰে তুমি যদি আপোনাৰ দেখুচোন ছাতি সৈতে এইচব অংগুড়ক ইনভলভ ৰ নিশ্চিতভাৱে এইটো হাৰ্টৰে পেন সেইটা গোটেই জিনিছ চেকেণ্ড জিছ বহুত সময়ত আমি यहाँ बेलेबे पर्टिकुला ले लेड क्षेत्र में कि एल्डरली जो मैं क्षेत्र में ये बेलबाला आर्टिपिकल चेस्ट पेन भी देखा जाए okay. जोटा कि, कि आम डिफरेनसीयट कराया बहुत बेले बड़े डिफिकल्टई पड़े गोटे हार्ट भी पेन भर से जो आर्टिपिकल चेस्ट पेन चेस्पेन डिफरेनसीएट okay. करने बहुत डिफिकल्टी पड़े आउ गए तीन नंबर जिनसर हार्ट आउ हार्ट्र पेन आउ एटर पेन जोटा इंडाइजेसन है एसीडटेला से बेले पेन हुए কিন্তু সে পে গোটে টোটাল অলগা টাইপ্র পে সেটার আপনার বর্নিং টাইপ্র পেন হুয়ে যেটা কি আপনার পেটর উপর ভাগ যে এই ভাগে আই চেষ্ট্র এই দেখা দিয়ে কিন্তু তার প্রভাবটা সেত মাত্রে নয় যেটা কি পেন পে যেভাবে হয়ে তা ভাড়া নহে এইটা সব জিনিস আচ্ছা আজ গোটে জিনিস আপনি ডিফরেট কমিটি করেন হার্টের যেটা পেনটা হুয়ে যেটা হার্ট যে পেনটা হুয়ে সহ

দানক কি এছিডি তাক ডিলে কৰিব অপেক্ষা আপোনাৰ হাৰ্ট আটাক বুলি কৈ তাৰ চিকিৎসা কৰিব কিন্তু তাৰ নিৰূপণ কৰ বেছি ভাল আপোনৰ এছিডি তাক নেগলেক্ট কৰিব অপেক্ষা নিৰূপণ কৰিবটাই বেছি ভাল আপুনি স্পেচিয়ালিষ্ট ডক্টৰক দেখাই নাবা সবুব শ্ৰেয়কৰ আজ্ঞা তবে দর্শক যা ডক্টর মহাপাত্র কৌরে যে যেকোন ছাতে যন্ত্রণা হোক এবং যা সে লক্ষণ কৌলে ঝাড় বাহারা ধইসই লাগবে যদি এভি কোশিবি লক্ষণ দেখা দেমা নেগলেকট করুন এবং এসিডিটি ভাবি জমা বি ভাবে নিয়ুনি ডাক্তার পরামর্শ তুরন্ত নিউটু নাইলে স্থিতি সাংঘাতিক হয়ে পড়ে তবে ডর মহাপ্র আউক প্রশ্ন হল যে টেঁট কণ এবং কতবে এর আবশ্যকতা

ফর্দর আপনার প্রোবলেম হওয়ার বঞ্চার সেটা এক ফার্স্ট কথা সেকেন্ড কথা এই বার ঘণ্টা ভিতরে আপনার যেকোন হসপিটাল যে কার্ডিওলোজি আর্জরি সুবিধা রয়েছে সেই জায়গায় আপনার নিশ্চিত ভাবে যাই পৌঁছিপার দরকার যা দ্বারা কি আপনার ফর্দর কমপ্লিক এড়িয়ে দিয়ে ডক্টর মহাপ্র সাধারণত যেতে

মে আমার ছাতের যন্ত্রণটা কোমপা হয়ে থাকে হার্ট্র যে পেনটা সেটা হার্ট আটাক হো কিংবা ছাড় যন্ত্রণটা যেটা হ সেটা কোমপা হয়ে থাকে না এটা ধরেন আমি এটা হার্ট গোটে যদি মডেলটি দেখবা এই মডেল এই ছাত মডেল যে উপর ভাগের দেখবে যে রক্ত নলী গুড়ি অ রক্ত নলী গুড়ের যদি কোশি নুয়ে রক্তনড়ি গুড় যদি পতলা হয়ে কিংবা এ ভিতরে যদি ডিপোজিট হয়ে যায় যাদারা কি হার্ট্র এই যে মাংসেশী গুড়ি অর্প্ত পরিমাণে রক্ত নমিলে অক্সিজেন নমিলে তাহলে এইটা আমি এটা চেস্ট পেন স্টার্ট হুয়ে এই যে পেনটা এটা আমি এই কিছু লোক অনেক যে টিকিট চালিল পেন হব সে রেস্ট যাবে সেইটা তাৰপৰা পেনটা তাকৰ ধীৰে ধীৰে কমি যাব যোনাক আঞ্জাইনা বুলি কোৱা যায় এইটাইদৰ পেনটা আপোনাৰ কেতিয়াবা হু আপোনাৰ খাই চাৰা পৰে বেছি যদি হেভি খাইদেলে কিশ্ৰম কলে তেতিবাৰে আপোনাৰ এই পেনটা আগ্ৰাভেট হু তই আঞ্জাইনা বুলি কোৱা যায় ই গোটেই প্ৰকাৰ হাৰ্ট পেন আও গোটেই যোন ক'লে আপোনাৰ যোন আপোনাৰ হাৰ্ট আটাকৰ যি পেন এই দুইটাই ভিতৰত ডিফৰেন্স অঁ এই যে আঞ্জাইনা পেনটা যোন আপোনাৰ ৰেষ্ট নিগলে আপোনালোক ভাল লাগিব আপনার গোটে যে দিয়া যাই গোটে সবু আঞ্জানা পেসেট সে গোটে সরভিটাইট বলে গোটে ট্যাবলেট তলে যা সেটা দেটা কিছুটা আরাাম আসে তো এই জিনসে জিনিসগুলো করলে তা সে আরাম আসে কিন্তু আপনার হার্ট আট্যা যে পেনটা যে হোক সেই ক্ষেত্রে যদি হার্ট আট্যা আপনার হলাম যে সিম্টমগুড় কহিলি সেটা যদি আপনার সেইভাবে লাগুচি যদি সেইভাবে জনা পড়ুচি তাহলে ডে তুরন্ত গোটিয়ে ডিসপ্রিন যেটা আপনার মার্কেট রে ইজিলি আভেলেবল আসপ্রি যে ট্যাবলেটটা ডিসপ্রি ব্রাড্রে আভেলেবল তিনশো পঁচিশ মিলিগ্রামের ডিসপ্রি ট্যাব্লেট সেইটা চোবেইকি খাইবে চোবে খাইবে সেটা গিড়বে না চোবে খাইবে তা হব না সে আসপ্রিটে আপনার ইমিডিয়েটলি সেটা দেখা যাই আপনার সিক্সটি পরসেঁট কেস্রে আপনার আসপ্রি যদি লোক খাওছেন তাহলে

এইটো আপোনাক ইমিডিয়েট আপোনাৰ প্ৰটেকচন কৰি দব হাৰ্টৰ আপোনাৰ হস্পিটালে পহঁচিবা পৰ্যন্ত আপোনাক ইমিডিয়েট প্ৰ'টেকচন এইটো কৰি পাৰিব

तबे तबे तेबी महापात्र जे महापात्री जब तो हार्ट आटाक साधारणत आम समस्त जानते जे आपण आज जमीन युवा युवपीढ़ी को वर्तमान हार्ट हेउची एवं जो आम नितिदिन जो खाद्य शैली रहबा कथा लाइफस्टाइल चेंज हो बेसिकली युवा युवपीढ़ी मैंने बेसी फूड हो तळे जातीय मसाला जातीय खाद्य प्रेफर केमित रहबा दरकार खाद्य करमार खाद्यपेय रहबा दरकार जे आम आगुआ सचेतन हेले ए सब रोग मुक्ति पाई परबा तमे खाद्य खाद्यपेय केमी रहबा दरकार

ସଫ୍ଟ ଡ୍ରିଙ୍କ୍ ଗୁଡ଼ାକ ଠାରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ ସଫ୍ଟ ଡ୍ରିଙ୍କ୍ ଦ୍ୱାରା ଆପଣ ପ୍ରତି ସଫ୍ଟ ଡ୍ରିଙ୍କ୍ ବୋଟଲ୍ରେ ପ୍ରତି ଏନି କୋଲ୍ଡ ଡ୍ରିଙ୍କସ୍ ବୋଟଲ୍ରେ ପ୍ରତି ବୋଟଲ୍ରେ ଆପଣ ତିନିରୁ ଚାରି ଚାମଚ ଚିନି ଖାଇଥାନ୍ତି ଆଜ୍ଞା

আচ্ছা হার্ট আটাক যেটা কহিলি যেটা আগুন হার্ট্র মডেলটা দেখে কি কিনি যে হার্ট আটাক যেটা সেটা আপনার এই যে হার্ট্র যে রক্ত নলীগুড়ি অার্টর উপরে যে রক্ত নলীগুলো এই রক্ত নলীগুড় যদি ব্লকেজ হুয়ে যাদার কি হার্টু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আউ ব্লড নাহি তা দ্বারা এই হার্ট্র এই যে মাংসপেশীগুলো অগুড় ড্যামেজ হয়ে যায় এই ড্যামেজ হওয়ার যেটা সেইটা আমি হার্ট আটাক বা মায়াক লিসমিয়া বলে কুড়ি ইার যে ফলটা আসে যেটা কি আপনার এই যে মানে হার্ট্র জোটা আমার পম্পিং পাওয়ার যেটা থাকে হার্ট হার্টটা কম করছে হার্টটা আপনার বডি সবু সময় রক্তটা কু করছে পম্প করে সবু অঙ্গ প্রত্যঙ্গ পঠেওছি ব্রেনক কু হো কিডনি কে হোক লংস কু হো আপনার লিভার কু হো যাও যদি হার্ট্র এই যি হাৰ্টৰ যি ডামেজা হ'ল হাৰ্টৰ যি ৰক্ত নমিৰা দ্বাৰা যি হাৰ্টৰ যাংসেশী গুড়ি যি ডামেজ হৈগল যাফল কি হাৰ্ট যেতিয়া পৰিমাণৰ ব্লড পঠাই কথা সি পৰ্যাপ্ত পৰিমাণে ব্লড পঠাই পাৰোঁ সেই ব্লড পঠাই পাৰি সেই চিচুচনটা আছে সেইটোক আমি হাৰ্ট ফেলিউৰ বুলি কওঁ হাৰ্ট ইজ ফেলিং টু পম্প এ আডুকুট আমণ্ট অফ ব্লড টু দ বডি আজি তবে আর সব ট্রিটমেন্ট কম রয়েছে সাধারণত কেউ সময় জনে ডাক্তর পরামর্শ নেওয়া দরকার এবং সব চিকিৎসা পদ্ধতি কিন্তু যেমন কুয়া যায় বাইপাস সর্জরি কথা কুয়া যায় তবে সর্জরি রেবেলা আবশ্যক পড়ে মোট ট্রিটমেন্ট কম রয়েছে দেখুন হার্ট আটাকিটমেন্টর বন্দোবস্ত রয়েছে যে ফাষ্ট কিনে যে ফাষ্ট টুয়েলভ আওয়ার্স ভিতরে যদি পেসেন্ট আসু হসপিটাল তাহলে হার্ট আটাক পরে যদি ফাষ্ট বার ঘণ্টা ভিতরে আসুচ তাহলে ইমিডিয়েটলি তািটমেট করা হচ্ছে কোথাও থ্রোমোলাইটিক থেপি থ্রোমোলাইটিক এই যে ব্লকেেজ যেটা হয়ে গোটে মেডিসিন দিয়ে যায় ইঞ্জেকশন দিয়ে যায় এটা মেল্ট হয়ে যায় সেটা ফাস্ট এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস আসব তারপরে আমি করোনারি আঞ্জিোগ্রাফি করি দেখিবা যে এই হার্ট্র কেউ আট্রি কেউ শিায় ব্লকেজ রয়েছে যেটা দেখা আমার করোনারি আঞ্জিওগ্রাফি বলে গোটে টেস্ট করা যায় যাদ্বারা আমি জাগিপার হার্ট্র কেউ শিারে ব্লকেজটি রয়েছে তারপরে আমি আসবা নেক্সট স্টেজ রে যেটা আমি সেই শিরার যে রয়েছে সেটা খোলারাপ কোণ ব্যবস্থা রয়েছে খোলিপাড়া ব্যবস্থা রয়েছে দুই প্রকার গোটি রয়েছে স্টেটিং গোটি রয়েছে বাইপাস স্টেটিং মানে গোটে স্প্রিং ভিড় গোটে গোটে থাকে স্প্রিং টাইপর গোটে মেটালিক সেটা তেয়ারি হয়ে থাকে আমি এই যে ভিতরে সেটাকে লগাই দিয়ে যায় যাদার কি সে ৰক্তনালীটাই যি চাপি হৈ যায় সৰু হৈ যায় সেই স্প্ৰিং ভালে সেই ষ্টেণ্ট টি তাক খোলিকি খোলি দিয়ে স' দা খুলি যায় ৰক্ত সঞ্চালন পূৰ্বভৰিলে সেই হ'ল গোটেই উপায় কেতিয়েগুড়ি ক্ষেত্ৰৰে আমি ষ্টেণ্টিং কৰিহুই নাই তাৰ আনাটমিকা প্ৰব্লেম থাকে আনাটমিকা প্ৰব্লেম মানে ধৰক গোটেই জাগে ষ্টেণ্টিং কৰিহে নাই যি ভা চিচুচন সেই ব্লকেজ টি অঁ যি ষ্টেণ্টিং কৰিহে নাই কি লেফ মেইন কৰনাৰী আট্ৰি লেফ্ট মেন করিয়াট্রি মানে হার্ট্র যে মূল রক্ত নলী মেন রক্ত নী যেটা যেটা কি আপনার সব রক্তনড়ীগুলো বাহারছি ব্রাঞ্চ গুড়ি বাহিরি যদি সেই জায়গায় যদি ব্লকেজ তাহলে সেই সব ক্ষেত্রে আমি স্টেটিং করে পারি সেই ক্ষেত্রে আমি

डिले डेले बहुत क्षेत्र देखाहो दूर दूरदूरान्त लोक डिले डे मिनिमम मिनम घंटा घन्टा घंटा डिले डेले लोक पहुँचु बहुत समय पाखेर थोक लोक लोके जोटा म कि जो एसिडिटी पेन् सहित जिस टा कम्पेयर नेग्लेक्ट गरेकोद्वारा डेले है प्रेजेन्टेसन डेले है जान्छ डेले हार्ट आपट्र जो मांसपेशी हाट हार्ट जाति मांसपेशी जिस त्यही ब्लड नमिड्ला ବାର ଘଣ୍ଟା ପାଇଁ ତାର ପରମାନେଣ୍ଟ ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯାଏ ସେତେବେଳେ ପରମାନେଣ୍ଟ ଡ୍ୟାମେଜ୍ ଷ୍ଟେଜ୍କୁ ପହଞ୍ଚିଯିବ ହାର୍ଟର ପମ୍ପିଂ ପାୱାରଟା କମିଯାଏ ଯେତେବେଳେ ହାର୍ଟର ପମ୍ପିଂ ପାୱାରଟା କମିଯିବ ସେତେବେଳେ ହାର୍ଟର ନ୍ୟାଚୁରାଲି ହାର୍ଟଟା ୱିକ୍ ହେଇଯିବ ସେଇତିକି ସେହି ସମୟରେ ଆମେ ଯେତେ ଟ୍ରିଟମେଣ୍ଟ କଲେ ମଧ୍ୟ ହାର୍ଟ ଆଉ ପୂର୍ବ ଅବସ୍ଥାକୁ କୌଣସି ଭାବରେ ଫେରିପାରିବ ନାହିଁ अर्थात सठिक समय डाक्टर को परामर्श डाक्तर पर डक्ट महापत्र कहते हैं छाती जंत्रणा है जहाँ लक्षण से कहते हैं कौन भी लक्षण आपंटे देखा दे तेज जमार नेेगलेक्ट कर डाक्तर पर ट्रीटमेंट रोते प्रपर डाएट मेन्टेन करे आपड़ खूब शीघ्र ए रोगुश पारे तेज बहुत बहुत धन्यवाद डक्टर महापात्र आम को आपंक मूल्यवान समय दे तेज बंधु आज आम सह आलोचना करूं जनाशुना हृद्र को विशेषज्ञ डॉक्टर विश्वजित महापात्र आउ से आम को रोग सम्बधी अनेक गुरुत्वपूर्ण गुरुपूर्ण टीप्स तेज दर्शक बंधु कार्यक्रम को सारे पूर्व आप समस्त गोटे अनुरोध जो रोग हो कहीं क्या भाव बिलकुल भी नि तुरंत डाक्तर परामर्श नि सठिक समय चिकित्सा करे समय सर कार्यक्रम को ये सारे पिछली देखा आगामी एपिसोड एपिसोड्रे पी जन अभी डाक्टर मत विदा दिं आम भिड को लाइक एंड शेयर करने को जमारे भूल रो नमस्कार